গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আসন্ন WBCS 2020 মেন এবং WBCS প্রিলিমিনারি 2021 পরীক্ষাতে ঠিক কি প্যাটার্নের রিজনিং এর অঙ্ক আসে, কি কি টাইপের অঙ্ক হয়, কেমন ভাবে করতে হয় তার উপরে একটা ডিসকাশন। তো এই সেম ডিসকাশনটা আমরা কিন্তু একটা ক্লাস আগেও করেছিলাম, সেখানে আমরা কিছু টপিক দেখেছি, সেখানে আমরা বলেছিলাম যে সব সময় সংকলনের জন্য একটা ভিডিওর মধ্যে আমরা এটাকে ইনক্লুড করতে পারিনি। তো কয়েকটি টপিক আমরা দেখেছি, বাকি টপিক গুলোকে আজকে ইনক্লুড করা হয়েছে, হয়তো আগের দিনের সঙ্গে সেম টপিকই হতে পারে। কিন্তু WBCS এর একটা মজা হচ্ছে যে একই টাইপের টপিক থেকে বিভিন্ন রকম অঙ্ক কিন্তু একটাই বছরে একটাই কোশ্চেনে দেওয়া হয়, তো সেটাকে দেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি। কারণ আজকে একটা কোশ্চেন আসতেই পারে, সাপোজ আজকে একটা প্রবলেম হলো ডাইরেকশন, তো ডাইরেকশনের প্রবলেম থেকে একটা শুধু একটা অঙ্ক কিন্তু আসে না। এমনও বছর দেখা গেছে যেখানে WBCS মেনে আউট অফ 100 11 ডাইরেকশনের প্রবলেম এসছে। 2015 সালের মেনের কোশ্চেনটা একটু ভালো করে দেখবেন, তাতে দেখতে পাবেন ডাইরেকশন যত রকম হয় সব রকম দেওয়া ছিল। ইভেন প্রত্যেক বছরই প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 3 থেকে 4 কোশ্চেন করে দেওয়া থাকে এবং 3 থেকে 4 রকম টাইপের। তো এইটা মাথায় রাখতে হলেই আমাদেরকে ক্লাসটাকে দুটো ভাগে ভাঙতে হয়েছে। তো আজকে আমাদের সেই সেকেন্ড ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমাদের এই যে সিস্টেমটা চলছে এই ই লার্নিং, এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার বলে মনে করছি। যারা এইটা দেখছেন তারা হয়তো উপকৃত হচ্ছেন বা হচ্ছেন না, বা চেষ্টা করছেন উপকৃত হওয়ার, আবার আপনাদের সমস্যাগুলোকে আমাদের কমেন্ট করে জানাচ্ছেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেক দিন যেটা আপলোড হয় সেটা সঠিক টাইমে আপনাদের কাছে পৌঁছানোটা খুব জরুরি। যদি টাইম মেনে ঘড়ি ধরে প্রিপারেশন করতে হয় তাহলে প্রত্যেক দিনের রুটিন মেনে ক্লাসটাও ঠিক সময় দেখাটা জরুরি। এবং একটা কথা যে জ্ঞান তো শেয়ার করলে বাড়ে, তো আপনারা যেমন দেখছেন আপনার পাশে প্রচুর বন্ধু আছে যার হয়তো ক্ষমতা নেই কোনো ইনস্টিটিউটে যাওয়ার, যার হয়তো ক্ষমতা নেই কোনো বই কিনে পড়ার, এমন প্রচুর লোক পশ্চিমবঙ্গে আছে এবং এই সংখ্যাটা সবচেয়ে বেশি, কম নয়, আবার অনেকের ক্ষমতাও আছে। তো প্রত্যেকের কাছে কিন্তু ব্যাপারটা একটু শেয়ার করবেন, কারণ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে রিগার্ডিং ই লার্নিং অফ কম্পিটিটিভ এক্সামস, সেটা কিন্তু মানে আপনাদের উপকার বই অপকার করবে না। তাই যদি এই উপকারটা নিজে পেতে চান এবং অন্যকে একটু হেল্প করতে চান, কারণ হেল্প করাটা এখানে সবচেয়ে বড় দরকার, তো এখানে একটুখানি সেটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা সহপাঠী, কারণ এই বাজারে কম্পিটিটর সবাই কিন্তু আলটিমেটলি তো সহপাঠী, তো তো সেই সহপাঠীদের কাছে একটুখানি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সুবিধাটা পেতে পারেন। ওকে, তো বিনা বাক্য ব্যয় আজকে আমরা WBCS মেন এবং প্রিলিম সংক্রান্ত কোশ্চেন গুলো নিয়ে, যে কয় টপিক বাকি ছিল বা আগের দিনের কিছু টপিকের একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে কথা বলি। তো দেখা যাক কি কি প্রবলেম আমাদের কাছে রয়েছে, আর বিভিন্ন টপিকের যে মানে কোশ্চেন গুলো সলভ করার পদ্ধতি, এটা আমরা প্রিভিয়াস যখন ইন্ডিভিজুয়াল টপিক করেছিলাম সেখানে ডিসকাস করেছি। তো সেই জায়গায় সমস্যা হলে সেখানে আপনারা দেখে নিতে পারেন সেই সব ভিডিও গুলো। তো আজকে আমরা স্ট্রেট কাট প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করছি। ওকে, সো লেটস স্টার্ট। তো একটা কথা আগের দিন বারবার বলেছিলাম যে WBCS মানে কিন্তু কোশ্চেন শক্ত হয় তা কিন্তু নয়, একটা শর্ট ফরম্যাট অফ টাইমে 2-3 ঘন্টার মধ্যে 200 কোশ্চেন ইনক্লুডিং অ্যারিথমেটিক এবং রিজনিং সলভ করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেইন ফান্ডা হতে হবে কোশ্চেন কোনটা সহজ নিজেকে চিনতে হবে, এবং সেটা একমাত্র প্র্যাকটিস আপনাকে চিনাতে পারে, আদারওয়াইজ কেউ কিন্তু পারবে না। এটা একদমই নয় যে বড় অঙ্ক দেখলাম সেটাকে ছেড়ে দিয়ে এলাম আর এবার সেগুলো করতে গিয়ে ছোট অঙ্কগুলো বাদ দিলাম। এখানে আমি বলবো, আমার এটা আমার ব্যক্তিগত মত, যে যখনই দেখবেন যে সোজা অঙ্ক চোখের সামনে আছে তাকে সলভ করতে করতে যান, আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বুস্ট আপ হয়, এবং কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হলে একটা বড় অঙ্ক বা একটা শক্ত অঙ্ককেও কিন্তু আপনি সহজে করে ফেলতে পারেন। ওকে, তো তাহলে আমরা সেই রকমই কিছু সহজ, শক্ত, মিডিয়াম ইত্যাদি প্রভৃতির মিশেল নিয়ে আজকে দেখি কি কি প্রবলেম রয়েছে আমাদের কাছে। তো এখানে আমাকে বলছে হোয়াট উইল কাম এট দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক। তো আমাকে কয়েকটা নাম্বার দেওয়া আছে, 4, 7, 12, 19, 28। তো যখনই আমাদেরকে মিসিং নাম্বার করতে হয় আমাদের প্রথম স্টেপ কি হয়, আমাদের প্রথম স্টেপ হয় যে আমরা চেক করব যে শুধুমাত্র যোগ ফরেন্স কিনা। তো তো আমরা যখন তো আমরা চেক করব যে শুধুমাত্র যোগ করে বা বিয়োগ করে এদের মাঝে ডিফারেন্সটাকে ক্রিয়েট করে আমরা কোন রকম সম্পর্ক বের করতে পারি কিনা, তারপরে আসবে স্কোয়ার, কিউব ইত্যাদি প্রভৃতি গুণ ভাগ শব্দ রইল।
তো শুধুমাত্র যোগ এবং বিয়োগ করছি, তার মধ্যে যদি যদি আমার সলিউশন বেরিয়ে যায় তো ভেরি গুড, না পারলে আমরা অন্যগুলোকে ট্রাই করব। ওকে, তাহলে দেখি যে 4 থেকে 7 ডিফারেন্স কত, 3, 7 থেকে 12 ডিফারেন্স কত, 5, 12 থেকে 19 ডিফারেন্স কত, 7, 19 থেকে 28 ডিফারেন্স কত, 9। তার মানে বুঝতে পারছি যে একটা করে অড নাম্বারের গ্যাপে আমাদের এরিয়া তৈরি হচ্ছে, মানে একটা এপিসিরিজও বলতে পারি, যাদের মধ্যে কমন ডিফারেন্স 2, 3, 5, 7, 9, তারপর একটা অবশ্যই প্লাস 2 করে কোথায় যেতে পারে, প্লাস 2 করে অবশ্যই কোথায় যেতে পারে, না 11 ডিফারেন্সে যেতে পারে। তাই 28 থেকে 11 ডিফারেন্স করলে কোন নাম্বারটা আসে, আসে 39। যে 4 থেকে 7 তিনের গ্যাপ, তো এবার দেখুন আমরা কি করতে পারি, 4 থেকে 7 তিনের গ্যাপ, 7 থেকে 12 পাঁচের গ্যাপ, 12 থেকে 19 সাতের গ্যাপ, 19 থেকে 28 নয়ের গ্যাপ, 28 থেকে নেক্সট হবে দেখো 3 5 7 9, প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এবার যখন 9 থেকে আমি ডিফারেন্স করছি প্লাস 2, তাহলে 11 ডিফারেন্স হতে হবে। 28 থেকে 11 ডিফারেন্স কত হয়, 39। তাহলে এখানে আমাকে অপশনে 39 কিন্তু আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, তার মানে অপশন ডি ইজ দ্য আনসার। এবার এটা হতেই পারতো যে এটা শুধু ডুয়ের ডিফারেন্স না হয়, একটা ডিফারেন্ট ডিফারেন্স হতে পারতো, মানে পিএসসি বলুক বা যে কোনো পরীক্ষা নিয়ামক সংস্থাই এই যোগটা কি অন্যরকম ভাবে সাজিয়ে দিতে পারে, সেটা কিরকম হতে পারে আমরা একটা অন্য প্রবলেম মানে ভেবে নিয়ে একবার দেখে নি। যদি আজকে বলতো এখানে যে সাপোজ 4 বললো, তারপরে 7 বললো, তারপরে এখানে বললো আমার হচ্ছে 16, তারপরে 16 এর পরে বললো 29, তারপরে বললো একটা আননোন নাম্বার, তাহলে এবারে আমি একটু দেখে নিই যে যোগ বিয়োগের মধ্যে কিভাবে আমরা একটুখানি ইম্প্রোভাইজ করতে পারি। যে 4 এবং 7 এর মধ্যে ডিফারেন্স কত, 3, 7 এবং 16 এর মধ্যে ডিফারেন্স কত, এখানে হচ্ছে, আচ্ছা একটা নাম্বার আমি একটুখানি এক্সেস করে গেছি, একটু এটাকে আমি ইরেজ করলাম, চার সাত তারপরে 12, 12 এর পরে হবে 21, 21 এর পরে দিলাম একটা আননোন। এরপরে আমি দেখি 4 এবং 7 এর মধ্যে গ্যাপ কত, 3, 7 এবং 12 এর মধ্যে কত, 5, 12 এবং 21 এর মধ্যে গ্যাপ কত, না 9। এবার ডিফারেন্সটা একটু ভালো করে খেয়াল করি, 3 আর 5 এর ডিফারেন্স কত হচ্ছে, 2, 5 এবং 9 এর ডিফারেন্স কত হচ্ছে, 4। তার মানে আগের যে গ্যাপটা আমার 2 2 2 2 করে বাড়ছিল, আজকে এই গ্যাপটাই 2 4 করে করে বাড়ছে, তাই আমি একটা 3 ডাইমেনশনাল একটা মিসিং নাম্বারের অঙ্ক পাচ্ছি। তো এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে কখনো একটা যোগ বিয়োগের মধ্যেই প্লাস 2 মানে প্লেন যোগ করে দিতে পারে, আবার সেইটাকেই একটা 3 ডাইমেনশনাল করে আমরা কিন্তু একটা একটুখানি শক্ত অঙ্ক বা একটু টাইম কনজিউমিং অঙ্ক দিতে পারি, এইটা মাথায় রাখাটা খুব দরকার। তাহলে আমরা এবারে এখানে 4 এর পরে পরের গ্যাপটা যদি আজকে প্লাস 6 হয়ে এখানে 15 হয়, তাহলে 21 আর 15 যোগ করলে 36 পাই। তাহলে আমরা এই একটা অঙ্ককে একটুখানি অন্যরকম ভাবে সাজিয়ে দিলে সেটাই আমার থেকে 30 সেকেন্ড টাইম বেশি খেয়ে নিতে পারে। তো এইভাবে আপনাদেরকে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হয়, এবং এগুলোকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড রিজনিং বই, আরএস আগরওয়াল হতে পারে, অন্য যে কোনো বই হতে পারে, একটু ধরে ধরে প্র্যাকটিস করলে কিন্তু আইডিয়াটা পাওয়া যায়। এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোশ্চেন কমন আসবে কিনা কেউ জানে না, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু কমন পাওয়া যায়, এইটাই হচ্ছে মোদ্দা কথা। আশা করি বোঝা গিয়েছে। তো এবারে আমরা পরের অঙ্কটা একটু আসি, পরের অঙ্কটাও ঠিক ওই একই টাইপের অঙ্ক, একটু ট্রিকি, সামান্য ট্রিকি অঙ্ক। তো এই অঙ্কটা বলছে আমাকে যে 8 28 116, তারপরে হলো কত, 584, তারপরে একটা আননোন নাম্বার, ঠিক আছে। তাহলে এবারে 8 আর 28 এর মধ্যে আমরা ডিফারেন্স কিভাবে খুঁজে পাবো, দেখো 8 এর যদি আমরা স্কোয়ারও করি সেটাও কিন্তু আমার 64 এর বেশি হয়ে যাচ্ছে, কিউব করলে তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা এটাকে মানে মাল্টিপ্লিকেশনের পরে একটা অ্যাডিশন বা সাবট্রাকশন করবার চেষ্টা করি তাহলে কেমন হয়, একবার চেক করি যে 8 থেকে 28 মানে 8 এর কোন মাল্টিপলটা 28 এর কাছাকাছি রয়েছে এবং কত গ্যাপে রয়েছে, কিভাবে রয়েছে একবার দেখবার চেষ্টা করি। তো এখানে বলছে
যে 8 থেকে যদি 28 করতেই হয় তাহলে 8 ইনটু 3 আমরা 24 পেতে পারি বিফোর 28, গ্যাপ কত 4, তাহলে 8 ইনটু 3 প্লাস 4 এক জায়গায় পেলাম। আচ্ছা তারপরে আমরা যদি এখানে বলি যে 28 রয়েছে, তো 28 থেকে 116 আমার যেতে হবে, তাহলে এখানে 28 ইনটু 4 পর্যন্ত আমি যেতে পারি, মানে 112। তাহলে 112 সঙ্গে প্লাস 4 করলে আমি 116 পাই। সেম লাইক 116 থেকে 584 যেতে হবে, তাহলে এখানে 116 ইনটু 5 করলে আমি 580 পাই, মানে ওই পর্যন্ত আমি যেতে পারি। তার সঙ্গে প্লাস 4 করলে আমি 584 পেতে পারি। তাহলে এখানে আমার লজিকটা কিভাবে হচ্ছে, এখানে দেখো 3 গুণ করলাম, পরেরটায় 4 গুণ করলাম, পরেরটায় 5 গুণ করলাম, কিন্তু যোগটা প্রত্যেকটাতেই প্লাস 4 প্লাস 4 প্লাস 4 এ এগোচ্ছে। তার মানে আমাকে এখানে দুটো স্টেপ একসাথে ইনকর্পোরেট করতে হলো। আগের অঙ্কটা একবার দেখলাম যে আমি দুটো ডিফারেন্ট স্টেপে যোগ করছি, কিন্তু এই অঙ্কটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একটাই স্টেপের মধ্যে আমাকে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন একসাথে করতে হচ্ছে। তাহলে এই যে লজিকটা পরীক্ষাতে আসবে এবং এটাকে পরীক্ষার হলে বসে বুঝে ফেলা, এটাই কিন্তু মুনশিয়ানা, এবং এটা একমাত্র প্র্যাকটিস ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই, কোনো শর্টকাট উপায় কিন্তু এর নেই। তাহলে এবার যখন এখানে 3 হলো, 4 হলো, 5 হলো, পরেরটা অবশ্যই 6 গুণ হবে, তাহলে 584 ইনটু 6, আগে এইটুকুটা করি, তাহলে এখানে কত হচ্ছে, 6 4 হচ্ছে 24 ক্যারি 2, 8 6 হচ্ছে 48, 2 ক্যারি করলে হচ্ছে 50 0 হাতে 5, আর 5 6 হচ্ছে গিয়ে 30, আর 5 যোগ করলে 35, 3504। কিন্তু এখানে আনসার কিন্তু দেখো আমরা এবার ভুল করব কোথায়, এটা বাই জন্যই আমি করলাম, ডাইরেক্টলি করতে পারতাম, তো 3504 করে ফেললে অপশনে কিন্তু 3504 রয়েছে। তো আমরা আচ্ছা এখানে এখানে আটটা অপশন একটুখানি চেঞ্জ হবে, এটা আমি ভুল দিছিলাম, তো 3504 কিন্তু অপশনে রয়েছে। তো আমরা 3504 কিন্তু অপশন করে ফেলতেও পারি, আমরা ভেবে আসবো যে আমার মধ্যে অঙ্ক ঠিক হয়ে গেল, কিন্তু এখানে দেখো সবকটায় পরে একটা করে 4 অ্যাড হয়েছিল, তাই 4টাকে যখন আমি অ্যাড করব 3504 এর সঙ্গে প্লাস 4, তখন আমাকে এখানে আনসারটা কত হবে, 3508। তার মানে আমার কি হলো, এখানে আমি প্রথমটায় 3 গুণ করলাম, 8 ইনটু 3 প্লাস 4, পরেরটাতে 28 ইনটু 4 প্লাস 4, তারপরটায় 116 ইনটু 5 প্লাস 4, তখন এখানে 345 করে করে হচ্ছে, পরেরটা আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 584 ইনটু 6 মানে 3504, সেটাও কিন্তু অপশনে দেওয়া রয়েছে। তাড়াহুড়ো করে করলে অপশন মিলতে পারে, অঙ্ক কিন্তু ভুল হবে। তো সেই রাউন্ডে 3504 আমরা 3508 পাই, হেন্স অপশন সি ইজ দ্য আনসার। তার মানে আমি একটা অঙ্ক দেখলাম এখানে শুধুমাত্র যোগ করলাম, তাদের ভেতরে যে এপি সিরিজটা রয়েছে সেই এপি সিরিজটাকে খুঁজে বের করে আনসারটা করে ফেললাম, আবার তারই একটা ডিফারেন্স স্টাইল আমরা দেখলাম যে একটা টু ডাইমেনশন মানে এক স্টেপে হলো না, পরের স্টেপে গিয়ে সলভ করতে পারলাম, এটা একটা মানে আমরা এখানে একটা অঙ্ক তৈরি করলাম, এটা এটা কোশ্চেনে আমরা বানিয়ে আনিনি। তো আর কোশ্চেন নাম্বার টু আমাকে কি করছে, একটাই প্রবলেমের মধ্যে মাল্টিপ্লাই করছি এবং সেম নাম্বারটাকে অ্যাড করছি। এমনও হতে পারে যে শুধু মাল্টিপ্লাই করে করে একটা প্রবলেম আসতেই পারে, সাপোজ আজকে যদি আমাকে দিত এখানে ধরো 4 দিল, তার সঙ্গে হচ্ছে 12, তার সঙ্গে হচ্ছে 48, তার আমি আজকে 5 গুণ করছি 0, তাহলে 4 বা 20 240 দিয়ে এইভাবে কত হবে, তাহলে এখানে 4 ইনটু 12 3 গুণ করলাম, 12 ইনটু 48 4 গুণ করলাম, 48 ইনটু 5 গুণ করলাম, হেন্স 240 ইনটু 6 করে আনসারটা বের করতে পারি, মানে শুধুমাত্র আমরা মাল্টিপ্লাই করে করে করতে পারলাম। কিন্তু এখানে কি করছি, মাল্টিপ্লাইও করছি সেই সঙ্গে আমরা প্লাসটাও করছি, মানে একটাই স্টেপে ডবল অঙ্ক করছি, এবং এটাই কিন্তু বর্তমানে পিএসসি যদি আজকে, মানে আমি পিএসসি ডব্লিউবিসিএস মেন এবং প্রিলিম এর কথা বলছি, যদি আজকে একাধিক মানে মিসিং নাম্বার আসে, তো তার মধ্যে একটা অঙ্ক এরকম জগা খিচুড়ি টাইপের কনসেপ্ট দিয়ে দেওয়া হয়, মানে একটা অঙ্কের মধ্যে যোগ বিয়োগ ঢুকিয়ে দাও, ঠিক সেম প্রবলেমটা তোমরা দেখতে পাবে ম্যাথামেটিক্সও মাঝে মধ্যে আসে, যে একই অঙ্কের মধ্যে পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, অ্যালিগেশন সব ঢুকিয়ে দেয়। তো এটা হচ্ছে পিএসসি নতুন ট্রেন্ড, তো এই ট্রেন্ডটা যেহেতু এসছে বিগত 2 বছরে, আমাদেরকে এটাকেই ফলো করতে হবে, এটাকেই প্র্যাকটিস করতে হবে, মানে একদম শেষ কথা মেনে। ওকে আই গেস এগুলো মানে তোমাদেরকে বোঝাতে পারলাম, তো এবারে আমরা নেক্সট পার্টটায় মুভ করি।
আচ্ছা, এবারে আমরা এখানে পাচ্ছি যে ওই একটা মিসিং নাম, মিসিং নাম্বার তো করেছিলাম, তো মিসিং লেটার সিরিজ এটা আমরা আগে বহুবার করে থাকি। তো কিন্তু আমরা আগে জানতাম কি যে একটা লেটার সিরিজকে যখন আমরা কন্টিনিউ করব তখন কি হবে না ডিফারেন্ট টাইপে ভেঙে নেব, ভেঙে নিয়ে সবকটাকে সেম করবার চেষ্টা করবো, এটা আমরা আগের দিন পর্যন্ত কাছে দেখে এসেছি। কিন্তু আজকে দেখব যে একটা সিরিজের মধ্যে সবকটা সেম হয় না, ডিফারেন্ট হয়, সেটাই কিভাবে হয় সেটাই আমাদের এখানে দেখে নেওয়া দরকার। তো এখানে দেখো আমরা নর্মাল সিরিজটা মেনে করছি, যে এখানে বি দেওয়া, এখানটায় বি দেওয়া আছে, ড্যাশ এ সি ড্যাশ ডবল সি ড্যাশ সি বি ড্যাশ এ বি ড্যাশ এ সি। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে যে কতগুলো আছে আমাদেরকে গুনতে হবে ফার্স্ট অফ অল। তাহলে আমার আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আছে 16 খানা। তো 16 খানা আছে মানে ইকুয়াল চারটে চারটের গ্যাপে আমি ভাঙতে পারি, সেই কাজটা আগে আমি করে নিই। এখানে একটা গ্যাপ হলো, এখানে একটা গ্যাপ হলো, এখানটা একটা গ্যাপ হলো, এবং লাস্টে একটা গ্যাপ হলো। তো এবারে আমাকে কমপ্লিটটা কি করতে হবে আমরা একবার দেখি। দেখো সবকটার মধ্যে এ বি সি তিনটে কথা আছে, কিন্তু কোন একটা ডবল রিপিট হয়েছে প্রত্যেকটায়। এখানে কোথাও একটা এ ডবল রিপিট হয়েছে, কোথাও একটা বি ডবল রিপিট হয়েছে, কোথাও একটা সি ডবল রিপিট হয়েছে, তো সেইটাকে আমাকে আগে ধরতে হবে। তাহলে আমি যদি মনে করি প্রথমটা এবং শেষ এক্সাক্টলি সেম দেখতে না, দেখো দুটোর মধ্যে বি ড্যাশ এ সি বি ড্যাশ এ সি আছে, ওই কথাটা অন্য দুটোর মধ্যে কিন্তু নেই। তাহলে আমি এই জায়গাটাতে যদি এ পুট করি, মানে বি ডট এ সি হলো, সেটা আমি লাস্টে পুট করলাম বি ডবল এ সি, মানে আমার টার্গেট হচ্ছে সবকটার মধ্যেই এ বি সি তিনটাকে নিয়ে আসা, এবং কোন একটা ডবল রিপিট হবে এবং সেটা পাশাপাশি থাকবে, এইটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এবার দেখো এইখানটাতে কি রয়েছে, তাহলে এখানটাতে বি এ সি হয়ে গেল। পরেরটা ভালো করে খেয়াল করো, ডবল সি অলরেডি ছিল, তার মানে এ আর বি কোনো একটা পুট করতে হবে। আবার এইটা দেখো সি বি রয়েছে, পরে এ রয়েছে, আমার এখানে নিয়মটা কি হচ্ছে যে যেটা ডবল হবে সেটা পাশাপাশি বসবে। তাহলে এই পরেরটাতে আমি এখানে সি ডবল বি এ বলতে পারি, তো মানে একদম পাশাপাশি পুট হলো। এবারে এখানটাতে সি এর, এখানে ডবল সি আছে, এখানটাতে আমি এখানে বি এ পুট করতে পারি, এ বি ও পুট করতে পারি, তার মানে আমার এখানে দুটো আনসার আসছে। এবার যেটা অপশনে থাকবে সেটাকে দেখে নিয়ে পুট করতে হবে। তাহলে আমার এখানে আনসার কি হলো, এ এ বি বি এ একটা হতে পারে, আবার একটা হতে পারে এ বি এ বি এ, যেটা অপশনে থাকবে সেটাকে নিয়ে পুট করতে হবে। এবং এটুকু নিশ্চিন্ত করে দিতেই পারি দুটো অপশন একসঙ্গে থাকবে না, কারণ যে কোনো একটাকেই তোমার থাকবে, বাকিগুলো ভুলভাল থাকবে। তো এখানে আমি কি করছি, এতদিন শিখে এসেছিলাম যে আমাকে চারটেকে ইকুয়াল নিতে হবে, চারটে ইকুয়াল ডেটা আসবে, একই রকম তথ্য আসবে, এটা আমরা এতদিন পড়ে এসেছিলাম। কিন্তু নতুন যে প্যাটার্নটা পরীক্ষাতে আসতে চাইছে বা আসতে পারছে, প্রিভিয়াস কিছু দু একটা প্রিলিমসে এই ধরনের কোশ্চেন পিএসসি ইনকর্পোরেট করেছে, যেমন লাইক এমভিআর পরীক্ষায় পাওয়া গেছে মিসলিনিয়াসে ছিল না, ওই ফরেস্ট সার্ভিসে পুরোনো পরীক্ষাতে এক দুটো ছিল, এই টাইপের কোশ্চেন গুলোকে একটুখানি মাইনিউটলি ফলো করলে দেখতে পাওয়া যাবে যে পিএসসি ও কিন্তু আস্তে আস্তে ট্রেন্ড বদলাচ্ছে। মানে একটা গতে বাঁধা ট্রেন যেটা শুধুমাত্র পড়লাম আর সাগরওয়াল থেকে চোখ বুঝে কপি করে এলাম, সেই দিন কিন্তু শেষ। তো সেই কারণেই একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমরা এখানে করলাম। এখানে আছে 16 খানা, মানে চারটে চারটে করে করে চারটে ইকুয়ালে আমরা ভাগ করছি এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনটে ওয়ার্ড তিনটে লেটারই আছে, কিন্তু কোনো একটা ডাবল রিপিট হচ্ছে, এবং সে ডবল রিপিটটা পর পর হচ্ছে। তো সেইটাকে দেখে নিয়ে আমরা এখানে পুট করতে চাইছি, বি ডবল এ সি হলো, এটা বি ডবল সি এ হতেও পারে, অথবা এ ডবল সি বি ও হতে পারে, আর তারপরটা আবার সি ডবল বি এ হলো, তার মানে লাস্টেরটা আবার গিয়ে এই প্রথমটাই আবার লাস্টে গিয়ে রিপিট করছে বি ডবল এ সি। ঠিক আছে, এখান থেকে আমরা এই দুরকম আনসার পেলাম, যেটা ঠিক আনসার হবে মানে অপশন থেকে মিলবে সেটাকে আমরা আনসার হিসেবে ব্যবহার করব। ঠিক সেম লজিকে আমরা দেখব যে পরেরটাও ঠিক একই রকম একটা অন্য অঙ্ক, দেখা যাক কি বলছে। এখানে বলছে দেখো এ সি ড্যাশ সি এ বি ড্যাশ বি এ সি
সি এ ড্যাশ এ বি এ ড্যাশ এ সি এ সি, তাহলে কটা আছে এখানে আমাকে একবার গুনে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে আমরা হয় পাঁচটা করে চারটের গ্যাপ করতে পারি অথবা চারটে করে পাঁচটার গ্যাপ করতে পারি। তো তো আমরা এখানে কোনটা করব, আমরা মেইনলি চেষ্টা করি চারটে করে করে গ্যাপ তৈরি করার। তাহলে যে চারটে করে গ্যাপ তৈরি করি এখানে গিয়ে একটা একটা গ্যাপ হবে, এখানটায় গিয়ে একটা গ্যাপ হবে, এ সি এ তারপরে একটা গ্যাপ হবে, এ বি এর পরে একটা গ্যাপ হবে, লাস্টে একদম তখন একটা কমপ্লিট গ্যাপ পাওয়া যাচ্ছে এ সি এ সি। তার মানে একটা বিষয় আমার পরিষ্কার, কোথাও একটা আমার এ সি এ সি রিপিট করবেই। তো সেইটা কোথায় আগে করি সেগুলোকে ফিল আপ করি। তাহলে এ সি এ সি আমরা এখান থেকে সলভ করতে পারি এ সি এ সি, আবার এই জায়গাটাতে এ সি এ সি আবার এখান থেকে সলভ করতে পারি। তাহলে একটা হলো আমার দুটো সিরিজ তৈরি হচ্ছে এখানে, একটা এ সি এ সি সিরিজ সেটা যে কটায় আছে এটা হলো এটা হলো এবং লাস্টটা কমপ্লিট করতে হলো এইটা হলো। তাহলে বাকিগুলো কোনটা হবে? তাহলে প্রত্যেকটার মধ্যে দেখো দুটো করে লেটার রিপিট হচ্ছে। আগেরটাতে পেয়েছিলাম যে একটার মধ্যে এ বি সি তিনটে রিপিট করছে এবং তার মধ্যে কোনো একটা ডাবল কোনো একটা সিঙ্গেল ইত্যাদি হচ্ছে। এখানে পাচ্ছি দেখো দুটো সিরিজ পাচ্ছি ডিফারেন্ট, সেখানে একটা দুটো করে লেটার আসছে, কোথাও এসি আসছে, কোথাও এ বি আসতে পারে, কোথাও বি সি আসতে পারে। তাহলে আমরা এ সি গুলোকে পেয়ে গেছি, বাকি দুটো আমরা আন্দোলন রয়েছে সেটাকে আমরা চেষ্টা করি কি আছে বোঝবার, কারণ আমাকে দুটো করে আনতে হবে, তিনটে করে কিন্তু আসবে না। দেখো এখানে এ বি এ আর বি করে দেওয়া আছে, তাহলে বুঝতে পারছি পরের সিরিজটা হতে পারে এ বি এ বি টাইপের। চেষ্টা করি এ বি এ বি, আবার লাস্টে দেখো এ বি এ করা আছে, ব্ল্যাঙ্কটা বি আমরা ফুলফিল করতেই পারি। তাহলে আমার দুখানা সিরিজ তৈরি হলো, একটা হচ্ছে এ সি এ সি সিরিজ আর একটা এ বি এ বি সিরিজ। মানে আমরা এতদিন যে সমস্ত মিসিং লেটারের অঙ্ক করেছি তার সেগুলোকে সবটা ধুয়ে মুছে কিন্তু সাফ হয়ে গেল, শুধুমাত্র পড়ে রইলো যে আমাদেরকে যে কটা অ্যালফাবেট দেওয়া হবে ইনক্লুডিং ব্ল্যাঙ্ক স্পেসেস সেটাকে ধরে নিয়ে ইকুয়ালি গুনতে হবে, এইটুকু আমার সেম লজিক, বাকি সবটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। আর এটাকে আমরা আরেকবার রিপিট করছি দুটো অঙ্ক কি আশা করি বুঝতে পারবে, কারণ একদম নতুন টাইপ এই টাইপটা পিএসসি তে দু একটা পরীক্ষাতে প্রিলিমস এসেছিল, তারপরে বা আগে কখনো দেখতে পাওয়া যায়নি জেনারেলি। এখানে বলতে বি ড্যাশ এ সি ড্যাশ ডবল সি ড্যাশ সি বি ড্যাশ এ বি ড্যাশ এ সি, ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ কটা আছে কোনো? 1, 2, 3, 4 গ্যাপ, 1, 2, 3, 4 গ্যাপ, 1, 2, 3, 4 গ্যাপ, এন্ড হিয়ার 1, 2, 3, 4 গ্যাপ। তাহলে এবারে দেখো সবার মধ্যে এ বি সি এ বি সি রিপিট আছে, কিন্তু কোথাও খেয়াল করো যে এখানে দুটো সি রয়েছে। তাহলে এবার একটা পরিষ্কার যে কোন একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডবল রিপিট হবে, মানে এ বি সি সব করে থাকবে, কিন্তু কোথাও এ এ হতে পারে, কোথাও বি বি হতে পারে, কোথাও সি সি হতে পারে। তো এইটাকে ধরে নিয়ে আমরা রিপিট করার চেষ্টা করছি। তো ধরে নিচ্ছি এখানে দেখো কি রয়েছে, এ রয়েছে, এবার একটা জিনিস খেয়াল করো যেটা রিপিট হচ্ছে সেটা কিন্তু পাশাপাশি রয়েছে, তার মানে এখান থেকে বি ডবল এ সি বলতে পারি, আবার এখান থেকে আমরা বি সি সি এ বলতে পারি অথবা এ সি সি বি ও বলতে পারি, যে কোনো একটা। নেক্সট সি ডবল বি এ বলতে পারি, আবার এখানে বি ডবল এ সি ও বলতে পারি। তাহলে আমার এখানে দুখানা সিরিজ তৈরি হলো, যেটা আনসার খুঁজে পাবো সেটাকে আনসার নেবো। তো নেক্সট বলছে দেখো এ সি, এটা হচ্ছে এক ধরনের টাইপ, নেক্সট হচ্ছে এ সি ড্যাশ সি এ বি ড্যাশ বি এ সি এ ড্যাশ এ বি এ ড্যাশ এ সি এ সি। আমরা চারটে করে করে গ্যাপ করতে শুরু করি, তারপর দেখতে পাবো 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 সো পাঁচ নম্বরটা আমার একটা পিওর গ্যাপ এলো, মানে একদম ফুল কমপ্লিট সেট। তো এ সি এ সি একটা সেট আমি পেয়েছি, তো ওই সেটটাকে রিপিট করার চেষ্টা করি কোথাও একটা। তো এ সি এ সি রিপিট হলো, এ পার্টটা কমপ্লিট, আবার এ সি এ সি রিপিট হলো, এই পার্টটা কমপ্লিট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার আগেরটাই রিপিট করলে প্রত্যেকটাই এ বি সি এ বি সি এ বি সি, কিন্তু একটা করে করে ডাবল, কিন্তু এটাই দেখো রিপিট করছে প্রত্যেকটাই হচ্ছে দুটো করে, এ হয় এ সি না হয় এ বি, আবার কোথাও হয়তো বি সিও হতে পারে।
তাহলে এখানে এসিটা পেয়ে গেছি, তিনটে সেট আমি পেয়েছি, তো বাকিগুলোকে দেখে মনে হচ্ছে যে এ আর বি, এ আর বি রিপিট করছে। তাহলে এসি এসি যখন হচ্ছে সেম লাইক এ বি, এ বিও হতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে এ বি এ বি পুট করতে পারি, এখানেও এ বি এ বি পুট করতে পারি। তাহলে এই দুটো আমার কমপ্লিট হলো। তাহলে আমার টোটাল সিরিজটা থেকে আমি আনসার পাচ্ছিলাম এ, এখানটায় পাচ্ছিলাম এ, তারপরে পাচ্ছিলাম হচ্ছে সি, তারপরে পাচ্ছিলাম হচ্ছে বি, তার মানে এ সি এ বি হচ্ছে আমার ব্ল্যাঙ্ক স্পেসের আনসার গুলো। তো এইভাবে আমি আমার এখানে উত্তরগুলো পেলাম। আশা করি বুঝতে পাওয়া গেছে নতুন টাইপের একটা কোডিং, মানে ঠিক কোডিং বলবো না, ওই মিসিং অ্যালফাবেট সিরিজ, যেটা আমাদের মানে রেগুলার পিএসসি তে প্রতিটা আপনার প্রিলিম বলো মেন বলো ভরে ভরে আসে। প্রিলিম হলে একটা আসবে, মেন হলে তিন থেকে চারটে আসবে। তো তার ডিফারেন্ট টপিক গুলো কিন্তু আমরা এখানে করবার চেষ্টা করলাম। ওকে, এই যে কোশ্চেন গুলো আসছি, এই কোশ্চেন গুলো হচ্ছে পরীক্ষায় নাম্বার কেটে দেওয়ার কোশ্চেন। মানে আমরা দেখে ভাববো আনসার হবে একটা, কিন্তু আবার যখন করতে যাব তখন দেখবে আর একটা আনসার হচ্ছে। তো আমরা এখানে দেখা যাক, সলভ করার চেষ্টা করি কি কি আছে। বলছে আ ট্রেন অলওয়েজ হ্যাজ, যে কটা লেখা আছে সব কটাই ট্রেনে থাকে, কিন্তু ম্যান্ডেটরি কোনটা। বলছে রেল, আচ্ছা, তারপরে বলছে ড্রাইভার, তারপরে বলছে গার্ড, তারপরে বলছে ইঞ্জিন। তো একটা ট্রেনের মধ্যে ড্রাইভার থাকতেও পারে নাও পারে, আজকাল তো ড্রাইভার লেস ট্রেন হয়েছে, নট সো নেসারি। সেম লাইক গার্ড, গার্ডেরও দরকার সবসময় ট্রেনে পড়ে না, কারণ বিনা ড্রাইভারে অটোমেটিক ট্রেন চালিয়ে দেওয়া যায়। তারপরে আসছে ইঞ্জিন, তারপরে আসছে রেল। এবার দেখো, ট্রেন যতক্ষণ না চলবে ততক্ষণ তো রেল লাইনের প্রয়োজন নেই। আমি যদি কাশের দাঁড় করিয়ে রাখি, সাইড লাইনে দাঁড় করিয়েও রাখতে পারবো। কারখানায় যখন ট্রেন তৈরি হচ্ছে তখন থেকে বিনা রেলে দাঁড় করিয়ে রাখতে পারবো, কিন্তু একটা ট্রেন বিনা ইঞ্জিনে কোনোদিন তৈরি হতে পারে না, কারণ তাকে ইউজ করতে গেলে আমার ইঞ্জিনটা প্রয়োজন। সো এখানে প্রত্যেক কটাই ট্রেনের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ইঞ্জিন। এবার পরীক্ষার হলে কেউ ড্রাইভার করবে, কেউ গার্ড করবে, কেউ রেল করবে, কারণ দেখো রেলওয়েজ রেল লাইনে চলে, তা কমন লজিক, রেল করতেই পারো। এটা WBCS 2017 কিংবা 18 কোন এক বছরের পরীক্ষাতে এসেছিল, মেন পরীক্ষাতে। তো এভাবে এখানে চারটে চার রকম আনসার, চারজনেই কিন্তু সঠিক, কিন্তু সঠিক আনসার যেটা পিএসসি তে আটকে করে জানা গেছে, পিএসসি দেখেছে ইঞ্জিন। কেন? ইঞ্জিনটা না থাকলে রেল রেল হয় না, মানে তাকে শুধু বগি বলা যেতে পারে, গোটা ট্রেন বলা যেতে পারবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে ব্রেভারি ডিলস উইথ, দেখো সাহসিকতা কার সঙ্গে সম্পর্কযুক্ত। এটা আবার সহজ প্রশ্ন, এর জন্য যদি বাকি অপশন দেখে টাইম নষ্ট করো এটা কিন্তু আবার ভুল হবে। তো এখানে দেখো, এক্সপিরিয়েন্স এর সঙ্গে সাহসিকতার কোনো সম্পর্ক নেই, পাওয়ার থাকলেও সাহসী হবে তার কোনো মানে নেই, কিন্তু কারেজ থাকলে সে সাহসী হবেই। তা তার সঙ্গে সাহসিকতা মানে কারেজ মানেও সাহস, ব্রেভারি মানেও সাহসিকতা বা বীরত্ব। তো এই দুটো হচ্ছে সমার্থক, নলেজ এর সঙ্গে ব্রেভারি কোন রকম কোন সম্পর্ক নেই। তো হিয়ার ব্রেভারি ডিলস উইথ কারেজ। তারপরে বলছে আ সং অলওয়েজ হ্যাজ ওয়ার্ড, ওয়ার্ড ছাড়া সং হয় কিনা দেখতে হবে। তারপরে আবার হচ্ছে কোরাস, সঙ্গে কোরাস নাও হতে পারে। মিউজিশিয়ান, মিউজিশিয়ান নাও হতে পারে, লোকে খালি গলায় গান গান গাইতেই পারেন। টিম্বাল, টিম্বাল মানে হচ্ছে এক ধরনের যন্ত্র, মানে বাদ্য, তাল বাদ্য টাইপের, সেটা নাও থাকতে পারে, কিন্তু একটা গান ততক্ষণ না গান হবে না ততক্ষণ সেটাকে লেখা হচ্ছে। তার মানে ওয়ার্ড ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট থিং, একটা গানের মধ্যে ওয়ার্ড থাকতেই হবে। মিউজিশিয়ান থাকতেও পারে নাও পারে, খালি গলায় গান গাইলে মিউজিশিয়ান লাগে না। কোরাস দরকার পড়তেও পারে নাও পারে। টিম্বার মানে হচ্ছে তালবাদ্য টাইপের যন্ত্র, মানে বাজনা আমি নাও নাও ইউজ করতে পারি, কিন্তু গানের মধ্যে যদি কথা না থাকে সেটা কোনোদিনই গান হয়ে উঠবে না। তো সেক্ষেত্রে ওয়ার্ডটা হচ্ছে একমাত্র আমার ইম্পর্টেন্ট। তারপরে বলছে হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ উইথ বার্গেন, বার্গেন মানে হচ্ছে দোকানে গিয়ে ওই 100 টাকার মাল 120 টাকায় কেনা, কিন্তু সেটা করতে এখানে কি করতে হয়, মানে যখনই বার্গেন করছি মানে কোন একটা কেনা বেচা করছি, কেনা বেচা মানে হচ্ছে এক্সচেঞ্জ, বিনিময়, মানে টাকার বিনিময়ে একটা জিনিস কিনছি। তো এইটুকু আমরা এখানে দেখা যাচ্ছে। দেখো বার্গেন বলতে ট্রিভিয়ালিটি মানে হচ্ছে তুচ্ছতা, বার্গেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এলোকুয়েন্স, যে ভালো করে কথা বলতে না পারে সেও কিন্তু আলু 10 টাকা কিলো দেবো না 5 টাকা কিলো কিনবো সেটা বলতে পারে, সো এলোকুয়েন্স ডাজন্ট ম্যাটার। সামচুয়াসনেস মানে হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, এবার মাথায় কাজ করুক না করুক বার্গেন সবাই করতে পারে,
কিন্তু একটা বার্গেন করা মানে কোনো একটা জিনিসপত্র কেনা হোক বা কোনো একটা বিজনেস ডিল করা হোক, সেখানে সবসময় একটা এক্সচেঞ্জ হয়। সেটা কথার এক্সচেঞ্জ হতে পারে, জিনিসপত্রের এক্সচেঞ্জ হতে পারে, কোনো একটা বস্তুর এক্সচেঞ্জ বা কিছু একটা এক্সচেঞ্জ হতে পারে। সো বার্গেন অলওয়েজ ডিলস উইথ এক্সচেঞ্জ। ওকে, তারপরে আসছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর ড্রামা মাস্ট হ্যাভ। ড্রামাতে অ্যাক্টার্স থাকতেও পারে নাও পারে, অ্যাক্টার্স থাকতেও পারে নাও পারে। আমি ড্রামাটাকে অনুষ্ঠান করলাম না, আমার অ্যাক্টারের দরকার নেই। স্টোরি, একটা ড্রামাতে কিন্তু স্টোরি থাকাটা সবচেয়ে জরুরি, কারণ স্টোরি না হলে সেটা কিন্তু ড্রামা হবে না। কিন্তু দেখো সেট, আমি যদি ড্রামা অনুষ্ঠান না করি, রাস্তায় ফুটপাতে ড্রামা করি, সেটার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্টর, ডাইরেক্টর দেখো ড্রামা যতক্ষণ না স্টেজে উঠছে ততক্ষণ ডাইরেক্টরের কোনো দরকার নেই। তো একটা নাটক যখন লেখা হয় শুধুমাত্র স্টোরির উপরে বেস করে লেখা হয়, সো স্টোরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ওয়ান ড্রামা শুড হ্যাভ। লাস্টটা বলছে যে আ বুক অলওয়েজ হ্যাজ, একটা বইতে কি কি থাকতে পারে, চ্যাপ্টার্স, একটা বইতে একটাও চ্যাপ্টার থাকতে পারে, সেক্ষেত্রে চ্যাপ্টার্স এর কোনো প্রয়োজন নেই। পেজ, বইতে পেজ থাকা দরকার। কন্টেন্ট, থাকতেও পারে না পারে, সূচিপত্র দেবো না। ইলাস্ট্রেশন, ছবি, থাকতেও পারে না পারে, আমার ইচ্ছে আমি দেবো না। কিন্তু একটা বইতে পাতা থাকতেই হবে, কারণ না পাতা থাকলে বইটা ছাপবো কোথায়, লিখবো কোথায়। মানে আমরা কি করি, একটু উল্টো করে ভাবি, ওরে বাবা WBPSC-র WBCS মেইন এর কোশ্চেন পরীক্ষা, তোমার নিশ্চয়ই কিছু শক্ত হবে, ইলাস্ট্রেশন, কন্টেন্ট, কিন্তু PSC কিন্তু খুব স্ট্রেট ওয়েতে ভাবে, কমন ওয়েতে ভাবে, যা আমরা ভাবতে চাই না, পারি না বলবো না, চাই না। তো সেক্ষেত্রে একটা বইতে মানে প্রাইমারি কোনটা থাকে, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু একদম প্রাইমারি। একটা রেলের ইঞ্জিন না হলে চলবে না, একটা সাহসের সাহস না হলে, সাহসিকতা বা বীরত্বের সাহস ছাড়া চলে না। গানের কথা থাকতে হয়, বার্গেন করতে গেলে এক্সচেঞ্জ করতে হয়, ড্রামাতে গল্প থাকতে হয়, তেমনি একটা বইয়ের ক্ষেত্রে পাতা থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রিলিমিনারি ডিমান্ড। এখানে কিন্তু একদম প্রাথমিক, মানে একটা বই তৈরি করতে গেলে কি চাই, চারটে পাতাকে জুড়ে তবে তো আমি একটা বই তৈরি করতে পারবো, সেটাই আমাকে জানতে চাইছি। কন্টেন্ট, ডেসিশন, চ্যাপ্টার, এগুলো নট সো ইম্পর্টেন্ট। হ্যাঁ বইতে সব থাকে, কিন্তু পাতা ছাড়া বাকিগুলো কিন্তু ইউজলেস, এটাই কিন্তু এখানে আমার বলতে চেয়েছিল। তো এই যে কোশ্চেন গুলো, এগুলো পরীক্ষার হলে শক্ত শক্ত অঙ্ক করতে গিয়ে কি হয়, এটা আমাদের দোষ না, পরীক্ষার হলের দোষ। পরীক্ষা হলে আমরা পাজল হয়ে যাই এবং এই সহজ গুলোকে শক্ত ভেবে ভুল করে ফেলি। এই জায়গাটাকে কিন্তু খুব সাবধান, কারণ তুমি যে নাম্বারটা স্কোর করবে প্রিলিমে বা মেনে, প্রিলিমে হাতে একটা একটা পাবে, মেনে গিয়ে কিন্তু এরকম অঙ্ক যতগুলো দিয়েছি সবকটা এরকম আসে, পাঁচটা ছটা করে অঙ্ক আসে। এবার এখান থেকে চারটে পাঁচ, চারটে যদি ভুলই হয়ে যায়, এটাই কিন্তু আমার অ্যাকচুয়াল স্কোর করবার জায়গা। আমার হতেই পারে একটা বড় পাজেল পারলাম না, একটা ডাইসের অঙ্ক পারলাম না, একটা কোডিং ডিকোডিং পারলাম না, কিন্তু এখানে সবকটা পারা যায় একটু ঠান্ডা মাথায়। এটাই হচ্ছে এই অঙ্কগুলো করবার, একটুখানি ঠান্ডা মাথায় একদম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পড়ো, পড়লে দেখতে পাবে যেখানে কিন্তু সঠিক অ্যান্সারটা করতে পারছো। ওকে।